হ্যালো ফ্রেন্ডস, টেক গ্রাউন্ড চ্যানেলে আপনাদের স্বাগতম। আজকে আমি দেখাবো কিভাবে আপনারা উইন্ডোজ ওপেনিং টাইমটা ফাস্ট করতে পারেন, অর্থাৎ আপনাদের কম্পিউটার অথবা ল্যাপটপ ওপেন হওয়ার যে সময়টা কিভাবে আপনারা ফাস্ট করতে পারেন, ওপেন হবে তাড়াতাড়ি এবং ফাস্ট কাজ করবে, সেই টিপসগুলো আজকে আপনাদেরকে দেখাবো। তো সম্পূর্ণ ভিডিওটি দেখুন, অনেকগুলো টিপস আপনাদের সাথে শেয়ার করব। সবগুলো টিপস কিন্তু খুবই কার্যকর এবং উইন্ডোজের দেওয়াই টিপস আজকে আপনাদের সাথে শেয়ার করতেছি। তো প্রথমেই আমি রাইট বাটন ক্লিক করে টাস্ক ম্যানেজারে চলে যাব। এখানে দেখুন স্টার্ট আপ একটি অপশন আছে। আপনারা যখনই উইন্ডোজ ওপেন করেন তখনই কিন্তু এই সফটওয়্যারগুলো সাথে সাথে রান করে ফেলে, যার জন্য ওপেনিং টাইমটা খুবই সময় নেয় এবং স্লো হয়ে যায় আপনার কম্পিউটার। এখান থেকে যে সফটওয়্যারগুলো আপনাদের নিজেদের ইনস্টল করা, সেই সফটওয়্যারগুলো আপনারা ডিসেবল করে দিবেন এবং উইন্ডোজের যে সফটওয়্যারগুলো আছে সেগুলো এনেবেলই থাকবে, এগুলোতে হাত দিবেন না। যেমন আমি ইউটরেন্ট রাখছি, সেটা আমার দরকারে আমি এনেবল রাখছি, অব্রো ডিসেবল করে রাখছি। এখান থেকে ক্লিক করলে এনেবল করা যাবে, আবার ক্লিক করলে ডিসেবল হয়ে যাবে। তো এভাবে আপনারা ওপেনিং টাইমটা ফাস্ট করার জন্য এই একটি টিপস ফলো করতে পারেন। পরে যে টিপস আপনাদের সাথে শেয়ার করব, কেটে দিলাম, উইন্ডোজ বাটন প্লাস আর, এই বাটনটি ক্লিক করলেই একটি ইন্টারফেস চলে আসবে রান নামক, অর্থাৎ আপনারা এখান থেকেও রান ইন্টারফেসটি পেয়ে যাবেন। এখানে এসে লিখতে হবে MRT, লেখার পর ওকে ক্লিক করে দিবেন। ইয়েস, এখানে দেখুন মাইক্রোসফট উইন্ডোজ ম্যালিসিয়াস সফটওয়্যার রিমুভাল টুল, এটা একটি মাইক্রোসফট নিজেদেরই একটি ভাইরাস রিমুভের একটি সফটওয়্যার। তো আমরা ইয়েস করে দিলাম, তারপর নেক্সট। এখানে যে কোনো একটি চুজ করলেই হয়ে যাবে, প্রথমটাই রাখতেছি। নেক্সট, সময় নিবে, আপনারা সময় নিয়ে এটা স্ক্যান করে নেবেন, যত ধরনের ভাইরাস আছে রিমুভ হয়ে যাবে। তো এটা স্ক্যান হতে সময় নেবে, আপনারা সময় নিয়ে স্ক্যান করে নেবেন। এখানে দেখুন স্টার্ট টাইম দেওয়া আছে, টাইম ফিনিশ, আমার স্ক্যানিং হয়ে গেছে। তো এ ছিল সেকেন্ড টিপস। পরের যে টিপস দেখাবো, আপনারা চলে যাবেন স্টার্ট মেনুতে। এখানে গিয়ে লিখতে হবে ডিস্ক ক্লিন আপ, এই যে চলে আসছে সফটওয়্যারটি। আপনারা এখান থেকে যে কোনো যে ড্রাইভটি আপনারা স্ক্যান করবেন সেই ড্রাইভটি সিলেক্ট করে ওকে ক্লিক করে দিবেন। তো আমি সি ড্রাইভ স্ক্যান করব। এখানে দেখুন সবগুলো ফাইল সিলেক্ট করা আছে, আপনারাও সিলেক্ট করে দিবেন সিলেক্ট করা না থাকলে। তারপর ক্লিন আপ সিস্টেম ফাইলস, এখানে ক্লিক করে দিবেন, আবার ওকে ক্লিক করে দিবেন। তারপর এখানে আবার ওকে ক্লিক করে দিবেন। ডিলেট ফাইল, যতগুলো আপনার অপ্রয়োজনীয় ফাইল আছে অথবা যতগুলো ভাইরাস ফাইল আছে সবগুলো ফাইল ডিলিট করে দিবে। ডিলিটে ক্লিক করে দিলাম। তো এখানেও সময় নেবে, সময় নিয়ে ক্লিন আপ হবে, ক্লিন আপ হয়ে গেছে। তো এ ছিল আপনাদের জন্য তিনটি গুরুত্বপূর্ণ টিপস, আপনারা এই টিপসগুলো ফলো করবেন, অবশ্যই দেখবেন আপনার পিসি ফাস্ট কাজ করবে। তো উইন্ডোজের জন্য আলাদা কোনো অ্যান্টিভাইরাস অথবা ক্লিন আপের কোনো সফটওয়্যারের প্রয়োজন নেই, উইন্ডোজের পক্ষ থেকে যে সফটওয়্যারগুলো প্রোভাইড করতেছে ক্লিন আপ স্ক্যানিং করার জন্য আমি বেটার মনে করি। তো এই ছিল আজকের ভিডিও,
আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটিতে লাইক কমেন্ট শেয়ার করবেন। ধন্যবাদ, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।